খোদার রহমত বরকত হয়ে জরসে বারংবার বালাখাল হলা বিকমালিহি কাসফাদুজাবি জমালিহি হাসনত জমিয় খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে আমি তিরিশপাড়া থেকে সুরায় বালাদ থেকে আমি আয়াত তালাওয়াত করছিলাম এক নম্বর দুই নম্বর আয়াত আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান লা ও খোশিমু বিহাদল বালা দিলুম বিহাদল ওয়ালি দি উয়ামালাদ আল্লাহ রব্দুল আলামিন মক্কা নগরের কসম করেছেন আল্লাহ মক্কা নগরের কসম করেছেন আপনাদের সামনে সুরে বালাদ থেকে আমি পাঠ করেছি তার আলোকে আমি বলতেছি আল্লা রব্বুল আলমিন বলেন শপথ করছি এই নগরের আর তুমি এই নগরের হালালকারী শপথ পিতার আদম আর সে জন্ম দিয়েছে তার আমি এখানে সংক্ষেপে তর্জমা হল আমি করে দিলাম তর্জমাটা উকসুমু বিহাদ বালাদি। আল্লাহ বলতেছেন এই মক্কানগরের কসব মক্কানগরের কসম কেন করেন আল্লাহ মক্কানগরে তোমার কাবাগর এই জন্য তুমি কসম করনি আল্লাহ বলেন না জমজমের কুয়ার জন্য কসম করেছে কি আল্লাহ ক না আল্লাহ মাকাম ইব্রাহিমের জন্য কসম করে নাই আল্লাহ রাবুলার ও মক্কানগরের কসম কেন করেছেন লা আল্লা রব্বুল আলমিন বল হাবিব আমি মক্কানগরের কসম করলাম এই জন্য ও আং তা হাইলুম বিহাদাল বালাত তুমি মক্কানগরে করো তোমার কদম লেগেছে মক্কানগরে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমার কদম লেগেছে মক্কানগরে তোমার কদম লাগার কারণে আমি মক্কানগরের কসম করলাম আর মক্কানগরের কসম এই জন্য করলাম ও দিহু আমা ভালাদা এবং শপথ পিতার আদম যা সে জন্ম দিয়েছে জন্ম দিয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামের এই জন্মের এবং পূর্বপুরুষদের জন্মের অর্থাৎ মিলাদের এই যে মিলাদের কসম আল্লাহ করেছেন আল্লাহর নবী মক্কানগরে আল্লাহর হাবিব সলাফেরা করেন এই কসম করেছেন এই মক্কানগরে আপনার মক্কানগর ছিল মক্কানগরের নাম ছিল বাক্কা মক্কার নাম ছিল বাক্কা আর মদিনার নাম ছিল ইয়াসরিফ মক্কা কখন হইল বাক্কা যখন লেগেছে নবী পাকের কদম মোবারকের দাক্কা বাক্কা হয়ে গেল মক্কা ইয়াসরিফ হয়ে গেল মদিনা সোহান আল্লাহ সোভান আল্লাহ মি মে মক্কা মি মে মদিনা মি মে মেহরাব মি মে মাদ্রাসা মি মে মক্তব মি মে আপনার মোল্লা মি মে মুন্সি মি মে মুফতি মি মে মৌলানা মি মে মোহাদ্দিস মি মে মুফাসির মি মে মা এরপরে মি মে মসজিদ মিমে আপনার মেহরাব মিমে মিম্বর এরপরে মিমে আপনার মেহরাব এইভাবে মিম যখন দেখবে মিমের মধ্যে আল্লাহর নবীর এই মিমের কত মোহব্ব সোহান আল্লাহ সোবাহান আল্লাহ এই আল্লাহর নবীন কদম মোবারক লাগার কারণে মক্কানগর আপনার কি হয়ে গেল মক্কানগরের দাম এত বাড়লো এক রেখাতে এক লক্ষ রেখাতের সব হয় আগে ছিল কাবা শরীফ আপনার কিন্তু এক রেখাতে এক লক্ষ রেখাতের সব হতো না আল্লাহর নবীর কদম্বরক লাগার কারণেই মক্কানগরের মূল্যায়ন অত্যন্ত বেড়ে গেছে এই এক রেখাতে এক লক্ষ রেখাতের সব হয় মক্কানগর আল্লাহ রসুল সালসাল্লামের জন্মস্থান রব্বুল আলমিন সেই নবীর জন্মের কারণে নবীর মিলাদের কারণে নবীর সোলাফেরার কারণে মক্কানগরের কসম করেছেন। অতএব আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আল্লাহর নবী হায়াতুল নবী আল্লাহর নবী জিন্দা নবী এই জন্য কলমাও ঠিক আছে আকামতও ঠিক আছে এরপরে আজানও ঠিক আছে আজানের মধ্যে আমরা বলি আসাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ এখানে কানা মোহাম্মদুর রসুল্লাহ বলা হয় না যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল ছিলেন এখন নাই এই কথা বললে আজান হবে না এই কথা বললে আকামত হবে না এই প্রেজেন্ট টেন্স এইগুলা প্রেজেন্ট টেন্স এই আগে নবীজি থাকতে যে আজান ছিল আকামত ছিল যে কলমা ছিল আতে সালাম ছিল হুবুহু সেইভাবে আছে তাহলে বোঝা গেলো ওই নবী আজও আছে কিন্তু মানবের ওই দিয়ানের জগতের মধ্যে আছে অতএব যারা আপনার আজরাইলের সক্রান্ত হয় সে আজরাইল দেখে আপনার জিনের আসর যার হয় জিন দেখে নবীর প্রেমের আসর যার হয় সে নবীকে দেখে আর নবী আর নবিউ আউলা বিল মো নবী জান থেকে প্রাণ থেকেও সোহান আল্লাহ সোহান আল্লাহ অতএব যারা হাবিজ সাহেব আছে তারা কোরআন শরীফ হ্যাপস করেছে মুখস্থ করছে একটা হইলো কাগজের কোরআন আর একটা হইলো বাতিনি কোরআন কাগজের কোরআন আপনার মসজিদে থাকে বাতিনি কোরআন আপনার হাবিজ সাহেবের সিনার মধ্যে থাকে হাবিজ সাহেবের শেষিয়া বর্তমানে এলে কোরআন শরীফ পাওয়া যাবে না তাইলে এটা বোঝা গেলো কোরআন হলো প্রেম করতে করতে কোরআন শরীফ হাবিজ সাহেবের সিনায় হাজির করে লিছে এখন এই হাবিজ সাহেব আপনার খতমে তারা বিফরে কোরআন শরীফ না দেখ্কিয়া যদি এই কোরআন শরীফ দেখা ভরে না না দেখিয়া তাইলে বোঝা গেলো আরেকখান কোরআন শরীফ হাবিজ সাহেবের সিনায় হাজির আছে একই কোরআন কিন্তু হাবিজ সাহেবের সিনায় বাতি বাতিনি কোরআন আছে এনে আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার হলে কিন্তু বই নিয়ে যাওয়া যায় না এখন বাড়িতে বই থাকে ঠিকই আছে কিন্তু ব্রেইনের মধ্যে যদি বই হাজির না থাকে তাহলে আপনি পরীক্ষায় ফেল এখন নবী মদিনাই আছে কিন্তু নবীর লোকে প্রেম করতে করতে আপনার দিলের মধ্যে যদি রসুল না থাকে তাহলে বুঝে গেল আপনি মৌতের পরীক্ষায় ফেল কবরের পরীক্ষায় ফেল কবরে একই আল্লাহ রসুল সাল্লাম রে কবরে দেখানো হবে শুধু এক কবরে নয় এক মিনিটে চোদ্দশো লোক মারা যায় এক ঘন্টায় ছাপ্পান্ন হাজার লোক মারা যায় এই ছাপ্পান্ন হাজার লোকের কবরে একই রসুলকে দেখা হবে মান হাজার রসুল্লাহ রসুল্লা সাল্লামকে দেখানো হবে তাহলে এই কবরে যখন আমরা লাশ রাখি তখনও আমরা আল্লাহ এই যদি যদি এক ঘন্টার মধ্যে ছাপ্পান্ন হাজার কবরের মধ্যে থাকতে পারে আল্লাহ দেখাইতে পারে বায়ু ভোনেরা যত মমিন আছে সমস্ত মুমিন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম মমিনের মুমিনের দিলের মধ্যে রসুল্লা সাল্লাম আসেন বোনের একই সূর্য কিন্তু আমি দৌড় দিলে এই সূর্য দেখা যায় আরেকজন দৌড় দিলে এক সূর্য যেই জায়গায় দৌড় দিবেন সেই জায়গায় সূর্য অত এক সূর্য তাম পৃথিবীর আলোকিত করে আল্লাহ আকবর ও সিরাজাম মনিরা আল্লাহ বলছেন হাবিব আপনাকে মুনিরা হিসাবে আপনাকে প্রেরণ করেছি আল্লাহ রসুল আলাই সাল্লামকে আমরা কি করতে হবে সম্মান করতে হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সম্মান করার জন্য আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন מל্লাল্লাযিনা আমানু বিহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন מל্লাল্লাযিনা আমানু বিহি ওয়া জারুহু ওয়া নাসরুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন্নুরাল্লাযী আযলামাহু উলাইকা হুমুল মুফলিহুন অর্থাৎ সুতরাং যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং নূর যেই নূর সাথে অবতীর্ণ হয়েছে এই অনুসরণ করে তারাই সফলকামী হবে তারাই কী হবে তারাই সফলকামী হবে সুহান আল্লাহ সুভান আল্লাহ অতএব আল্লাহর রসুলকে আল্লাহর হাবিবকে আমরা সম্মান করতে হবে আল্লাহ রাব্দুলাবিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালিল্লা হিলে ইজ্জা তুওয়ালি রাসূলহি ওয়ালিল মিনী নাওয়ালা কিন্নাল মুনাফেকিন আলায়া আলামুন আল্লাহ বলেন যে আল্লাহর জন্য ইজ্জত ওয়ালি রাসূলহি তার রাসূলের সম ইজ্জত অর্থাৎ অলিল মমিনিন মুমিন এবং অলিয়া উলিয়াদের জন্য ইজ্জত আল্লাহকে ইজ্জত দেওয়া নবীকে ইজ্জত দেওয়া মোমিনদেরকে ইজ্জত দেওয়া আল্লাবুল ওলা কিন্নাল মুনাফিক আলাহ আলমুন যারা মুনাফিক তারা ইজ্জত দেওয়াটা বুঝে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে তারপরে যুব ইমাম হজরত কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে তিনি বলতেছেন ওয়ালামু নবী হরমত্নবী সাহি সাল্লামা বাদা মাউতিহি ও তাওকিরিহি ও তাজিমিহি লাজিমন কামা কান হাল ও হয়াতি ও দালিকা ইন্দা জিক্রিহি ও জিক্রি হদিস ও সুনতি ও সিমাই ইস্মিহি ও সিরতি সলিল্লাহ হাজরতে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যে বলতেছেন যেমনিভাবে হুজর সরুলসাল্লামের জীবদ্দশায় করা রসুলের প্রতি অবশ্য কর্তব্য ছিল সম্মান করা এবং রসুলকে সম্মান করা তাজিম করা তার সুন্নতের সম্মান করা এবং তার সিরাতের সম্মান করা তার সম্মানে তার মিলাদে সব সেটা রসুলি পাকের পরও এখন রসুল পাক সাল্লামের এই পরে অনেক ছিল না এই জিনিসগুলা আগে ছিল কিন্তু বাট নিয়মগুলা পরিবর্তন হয়েছে যেমন ইসলামিক কনফারেন্স ছিল না সিরাতন্নবী কনফারেন্স ছিল না মিলাতন্নবী কনফারেন্স ছিল না জশ্নে জুলোর ছিল না খতমে বুখারি ছিল না তারপরে আপনার ছিল না এই অনেক কিছুই ছিল না এরপরে আপনার বিশ্ব ইজতেমা ছিল না এরপরে ছিল না এরকম ছিল না কোনো কিছুই ছিল না এইগুলা আপনার মূল জিনিসগুলা আগে মনে করেন ছিল কিন্তু এটা সংস্কার করা হয়েছে সংস্কার করার নাম বেদাত নয় এই নিয়মগুলা আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলছেন মান সন্না ফসলামীতন হাসান ফালাহু আজরুহা ওয়া আজ ওয়া আজরুহ মান আমিল মিন বাদহি মিন গাইরি আইয়ান কোসা মিন উজুর হিম শাই আপনার মিশকা শরীফের মধ্যে আসছে হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে হাজরতে আপনার জাবের ইবনে আবদুল্লা রহম থেকে বর্ণিত তিনি বলেন ইসলামে কোনো উত্তম তরিকা বা নিয়ম পদ্ধতি বের করবে তার আমল নামায় উহার সোয়াব লিপিবদ্ধ হবে তারপর তার অনুসরণে যারা তা আমল করবে তারা যে পরিমাণ সোয়াবের অধিকারী হবে সে সকল সবাব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে অথচ অনুসরণকারীদেরও সোয়াবের কোনো অংশ কম হবে না সুতরাং স্পষ্ট

ইসলামে কোনো বালো কাজের প্রচলন করা সোয়াবের কাজ যে কোনো কাজ কোরআন সুন্নামতে মতে তাহলে কোরআন শুননা মতে যদি যে কোনো ভালো কাজ অনুসরণী হয় তাহলে আল্লাহ রসুল সাল্লা আলাই দুরুস শরীফ বিলাস শরীফের অনুষ্ঠানে এখানে কোনো নাজায়জ কোনো কাজ যেখানে নাই যেখানে ভাই বোনেরা সুরায় ফাতেহা পড়া হয় সুরায় এখলাস পরা হয় তারপরে রসুলের প্রশংসা করা হয় শরীফ পরা হয় কোনটা নাজায়াজ বলবেন আপনি যে সুরায় ফাতেহা পড়া নাজায়জ বলবেন এই কোলহাল্লা সুরা পরা নাজায়েজ বলবেন তারপরে আপনার নবীর প্রশংসাকে নাজাইজ বলবেন কে নাজায়জ বলতে পারবেন না অতএব এই যে আপনার সিন্নি তাবারুক এইগুলা আপনার নবীজির ইন্তেকালের ছয়শ বছর পরে ইরবালের বাদশাহ উদ্দিন রহমতুল্লা আলাই যিনি আপনার ইবনে কাসির রহমতুল্লা আলাই বেদায়র নেহায়ের মধ্যে লেখছেন উনি আপনার সৌন্দর্য মণ্ডিত করছিল আলী মোলামা আইন্যা হাজার হাজার আলী মোলামা নিয়ে এসে সুন্দর করে আপনার নবীর আয়োজন করে তাবারুকের ব্যবস্থা করছিল এ থেকে আপনার এই তাবারুকের ব্যবস্থা করা হয় কিন্তু মিলাস শরীফ আসলে আল্লাহ রসুল সাল্লুআ সাল্লামের জমানায় ছিল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের দাদা যান আদি শরীফের মধ্যে আসছে নবীজির জন্মের এক সাত দিনের মধ্যে সাত দিনের দিনে আল্লাহ সাল্লামের দাদা যান আকিকা করেছিলেন সাত দিনে আপনার আকিকা করেছিলেন এর পরে আপনার সাত দিন আকিকা প্রত্যেকের তো হয় আকিকা মানে মিলাদ জন্মের অনুষ্ঠান করা হয় অত আকিকা মানে মিলাদ জন্মের অনুষ্ঠান করা হয় একমাত্র যারা জন্মের ঠিক নাই তাদের এই আকিকা হয় না এ তারাই আপনার জন্মের অনুষ্ঠানটা মানে না এই যে আকিকা প্রত্যেক মুমিন মুসলমানের আকিকা হইছে এরপরে আল্লাহ রসল সাল্লামের আকিকা দাদাই করছেন আপনার সাত দিনের দিনে নবুত প্রকাশের পরে আল্লাহ রসুল সাহাবাই সাহাবাইকারকে নিয়ে জিয়াফত করে নবী আরও দুইটা দুম্বা জবাই করে নবীর নিজের আকিকা নিজে করলেন তাহলে বোঝা গেল আল্লাহর এটা হাদিস শরীফের কথা আপনার আপনার হাদিস শরীফের মধ্যে আছে বোনেরা আমি প্রমাণ দিতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের বরকত দান করুন এরপরে আপনার মিলাদুল মাস মাস রবিউলা মাস এটা রহমতের মাস বরকতের মাস এবং আল্লাহ রসুল সরসালাম আসছেন কোরআন ওইল মুমিনের জন্য রহমত আল্লাহ রাবুল আলমিন বলেন অনুনাসুল কোরআন শিফা ও রহমতুল্লিলিন কোরআন হল মমিনের জন্য শিফা মমিনের জন্য রহমত কোরআন মুমিনের জন্য রহমত কিন্তু তো আল্লাহ রসুল সাল্লাম হলেন নবী হচ্ছেন সমগ্র জগতের রহমত আল্লাহ যত জগতের জগতের নবী রহমত ভাই বোনেরা গভীর মনোযোগ নবী হইলেন আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব কোরআন হইল আল্লাহর বাণী তাহলে আপনি আপনার বন্ধুর লোকে যদি লেটার সিটি আদান প্রদান করেন তাহলে সিটি মূল্য বেশি না আপনার বন্ধুর মূল্য বেশি সুবহান আল্লাহ সোহান আল্লাহ আরে আল্লাহর নবী হচ্ছেন রহমতুল্লিল উল্লিল আলমিন সমগ্র জগতের রহমত কোরআন রহমতুল্লিল উল্লিল মমিন সবার জন্য রহমত না মুমিন মুসলমানের জন্য এল রহমত কোরআন আর আল্লাহর নবী হচ্ছেন সমগ্র আলমের জন্য রহমত তাহলে কোরআনের রহমত থেকে নবীর রহমতটা বিশ বিশাল এটা কোরআন দ্বারা প্রমাণ তাহলে কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে কোরআন মক্কি নবী মক্কায় কোরআন মক্কি নবী মাদা মদিনায় কোরআন মাদানী তাহলে কোরআন নবী যেখানে কোরআন সেখানে নবী যেখানে কোরআন সেখানে কোরআন আল্লাহর কালাম আর নবী আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব যার নাম কলমার মধ্যে যার নাম আজানে যার নাম আকামতে যার নাম আপনার যাকে সালাম না দিলে নামাজ কবুল হয় না নামাজের ভিতরে সালাম দিতে হয় ভাই বোনেরা আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর আল্লাহর পরেই বা দাজ খুদা বুজুর্গ তুই কৃষা মুখতর আল্লাহর পরের স্থান হল আল্লাহর রসুল সাল্ল্লা আলাইসাল্লামের আল্লাহর পরের স্থানটাই আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাহ সাল্লামের আল্লাহর পরেই নবীর স্থান সোবহান আল্লাহ ভাই মনেরা এই জন্য রমজান মাসের তুলনা আছে বর্ণনা আছে সবে কদরের বর্ণনা আছে ইসুফ সাল্লামের সৌন্দর্যের বর্ণনা আছে কিন্তু নবীর সৌন্দর্যের বর্ণনার তুলনা নাই এই জন্য ইসুফ আলাই সাল্লামের মতো কোরআনে নবীর সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয় নাই এই জন্য বলতে পারবেন না যে ইসু আলাই সাল্লাম থেকে আমার নবী কম সুন্দর ইসু আলাই সাল্লাম থেকে আরো বেশি সুন্দর আমার নবী সোহান আল্লাহ হজরত মা এসা সিদ্দেকার আল্লাহ তালা বলেন আমি একদিন আমি একদিন কাপড় সিলাই করতেছিলাম আমি সুইটা হারিয়ে ফেললাম হঠাৎ করে দেখি আল্লাহ রসুল আমার ঘরে প্রবেশ করেছে আমি দেখি আমার রসুল সাল্লাই সাল্লামের এই যে আগমনের কারণে নবীজির চেহারা মোবারকের নূরের দ্বারা আমার হারানো সুইটা জলজল করে দেখা যায় নবীজির সল্লাহ সাল্লামের চেহারা মোবারকের দ্বারা অন্ধকার রাত্রে সুই দেখা যায় আল্লাহ আকবর আমার দশ হাজার মনো সব একত্রিত করলে সুই এক একটা জুতো পাওয়া যাবে না কোথায় আল্লাহর রসুল আর কোথায় আমরা আমার ভাই মনে আল্লাহর নবী সুন্দর ছিলেন কিন্তু ইসু সৌন্দর্যের বর্ণনা রয়েছে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা নাই এই জন্য যে নবীর বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ রস কোরআন শরীফের আপনার বরকত রমজানের বরকত সবে কদরের বরকতের আলোচনা হয়েছে যার উপরে কোরআন নাজিল সেই নবীর মাস রবিউল আল মাস তার তুলনা নাই তার বর্ণনা নাই এই জন্য কোরআন 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 শরীফ আসছে সবে কদরের রমজান মাস রমজানে আমরা সেলিব্রেশন করি আমরা আনন্দ উৎসব করি এই কোরআনের সারা রমজান মাস আমরা রোজা রাখি সবে কদরে আমরা উৎসব করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই বোনেরা অতএব বোঝা গেল কোরআন আসার কারণে শুধু রমজানের দাম বাড়ে আরে কোরআন যে নবী না আসলে কোরআন আসতো না নবী আসার কারণে রমজানের সেই রবিউল আউয়ালের মর্যাদা আরো বেশি নবী আসার কারণে কোরআন আসার কারণে সবে কদরের দাম আর কোরআন ওয়ালা নবী আসার কারণে লাইলাতুল মিলাদের যে রাত্রে নবী আসতেন এই রাতের দাম সবে কদর সেই তো আরও উত্তম সোহান আল্লাহ যেরকম এই আপনার শুক্রবারের ঈদের দিন জুম্মার দিনকে বলা হয়েছে সব আপনার জুম্মার ঈদকে বলা হয়েছে আপনার ঈদুল আজহা ঈদুল ফিতরের চাইতে উত্তম সুবাহান আল্লাহ সুভান আল্লাহ এবার আমি বলব না দলিল রয়েছে উস্তাদুল মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহদ্দিসে দেহলবি রহমতুল্লা আলাই তদীয় মাসাবাতা মিনাস সন্না নামক কিতাবের সাতাত্তর আটত্তর বিষয়ে লেখেন ইজ কলনা আন্নাহু ভুলিদা লাইলা লাইলান তিলকাল লাইলতা আবুদাল লাইলাত কাদরী বিয়ান্না লাইলাতিল্লাতাল জুহুরহি সল্লাহাল্লাম কাদরি মোহতাতু মা হাজরত আল্লা আবদুল হক দেহলুবি রহমতুল্লাহ মাসাবাত মিনা সুন্না নামক কিতাবের মধ্যে সাতত্তর আটত্তর ফিস্টায় দেখেন যে সবে মিলাদ সবে কদর সেই উত্তম কারণ সবে কদরে সবে মিলাদে আল্লাহ রসুল আসছেন আর সবে কদরে আল্লাহর নবীকে কোরআন আল্লাহ দান করছেন দান থেকে বন্ধুর মর্যাদা বেশি না দানের মর্যাদা বেশি অতএব বোঝা গেল আল্লাহর কোরআন আসার কারণে সবে কদরের মূল্য অনেক কিন্তু সবে কদর থেকেও আল্লাহর রসুলের যেই রাত্রে দুনিয়ায় আসছিলেন এই রাতের ফজিলত অনেক এই রাতের কোনো তুলনা হয় না এই জন্য এই রাতের কোনো বর্ণনা নাই এই কথা বলছেন হজরতে আব্দুল হক মহদ্দিস দেহলবি রহমতুল্লাহ শুধু তাই নয় আল্লামা ইমাম কস্তুলানী রহমান হামতুল্লাহ আলাই যিনি সরহে আপনার বুখারি শরীফের স্বরা লেখছেন মাাহিবুল্লাহ দুনিয়া উনি লেখছেন মাহবিআলা দুনিয়া সরে বুখারির কিতাবের প্রথম জিলদের ছাব্বিশ সাতাশ পৃষ্ঠায় সবে কদর সবে মিলাদ যে উত্তম এর তিনটি দলিল পেশ করছেন তিনটি দলিল পেশ করছেন যে একটি হলো সবে কদরে কোরআন নাজিল হইছে কোরআন নাজিল হওয়ার কারণে আপনার এই সবে কদরের দাম বাড়ছে কিন্তু এই যে কোরআন নবীর উপরে নাজিল হইছে ওয়ালা আমার রসুল সবে মিলাদে আসছেন এই জন্য আপনার নবীর নবীর কারণে সবে মিলাদের মর্যাদা আরও অনেক বেশি আরেকটি কারণ জিবরিল আলাইসাল্লাম আসার কারণে আপনার এই সবে কদরের মূল্যায়ন অনেক বেড়েছে কিন্তু জিবরিল আসার কারণে যদি সবে কদরের মূল্য এত বাড়ে তাহলে নবী আসার কারণে সবে মিলাদের দাম বাড়বে না কেন তা আল্লামা ইমাম কোস্তুল্লানী রহমতুল্লাহ বলছেন যে তানাজতালুল মালাইকা তোর রোহ ফি হাবি ইতি রব্বি হিমিন আমরিন সালাম সালাম হিয়া হাত মতলা এখানে এই যে সবে কদর রাত্রে আকাশ থেকে ফিরিস্তা নাজিল হয় ফিরিস্তারা সালাম বর্ষণ করে মুসাফা করে ফিরিস্তা নাজিল হওয়ার কারণে জিবরিল নাজিল হওয়ার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদরের দাম যদি এত বৃদ্ধি পায় তাহলে নবী না আসলে কোরআন আসতো না জিবরিল আসতো না ফিরিস্তা আসতো না সেই নবী আসার কারণে অতএব নবী আস সতেন যে রাত্রে এই রাতটা সবে কদরের স্মৃতি উত্তম এটা আমার কথা না আল্লামা ইমাম কুস্তুলানি মাহবুল দুনিয়ার মধ্যে লেখছেন তারপরে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ মাসাবাতাবি সুন্নার মধ্যে লেখছেন ইমাম আল্লামা ইবনে কাসির রহমতুল্লা আলাহ বর্ণনা দিছেন এবং আরও বড় বড় আল্লামা ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহ যে ফথুল বাড়ি লেখছেন তিনি মতামত দিছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনি আল হাবিল ফতোয়ার মধ্যে এই কথা বলছেন কাজী আমাকে যদি ফতোয়া দেন যে আমি নবীর আগমনের দিনটাকে তারিখটাকে সবে কদর থেকে মূল্যায়ন বেশি দিছি এটা আমার কথা নয় কারণ নবী আসার কারণে কোরআন কোরআনের নবী আসার কারণে কোরআন পাইলাম নবী আসার কারণে আমরা কি করলাম আল্লাহ আল্লাহর এই ইসলাম পাইলাম সব কিছু পাইলাম কাজী নবী পাক সাল্লা সাল্লাম যদি না আসতো আমরা এত কিছু পাইতাম না যাই হোক আমার বোনেরা আল্লাহ রসুল সল্লা সাল্লামের আমরা এই দুর শরীফ পরবো নবীর উপরে আমরা সালাম পাঠ করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সম্মান করব যে আল্লাহ বলেন আল্লাহ বলেন অত আজিরুহ অতআ হু অত সাবাহু বুকরতা ওয়াসীলা আল্লাহ বলেন নবী নবীজিকে তোমরা কি করো সালাম দাও নবীজিকে তোমরা মানে সম্মান করো তাজিম করো নবীর সম্মান করো নবীকে সাহায্য করো আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনদেরকে আল্লাহ দয়া করছেন একজন সম্মানিত রাসূল পাঠিয়ে দয়া করছেন সম্মানিত রাসূল পাঠিয়ে যদি আল্লাহ দয়া করেন তাহলে আমরা কি করি শুকরিয়া আদায় করব না কেন আল্লাহ দয়া করছেন এক গ্লাস পানি দিলে আমরা থ্যাংক ইউ ভেরি মাস বলি আলহামদুলিল্লাহ বলি ভাই বোনেরা আমরা শুকরানা মাহফিল করি আমরা শুকরানা সভা করি শুকরানা কনফারেন্স করি যে আমরা সনদ ফায়া যদি শুকরানা আমরা করতে পারি সরকারের শুক্রিয়া আদায় আমরা মাহফিল করতে পারি আল্লাহর রসুল রে আমরা শুকরানা কেন করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন কল বিজুলিল্লা

বলেন তোমার সমস্ত সঞ্চিত সম্পদ থেকে উত্তম যদি খুশি আদায় করো তাহলে বোঝা গেল ঈদে এ মিলাদ সব ঈদের সেরাই আল্লাহ সুবাহ আল্লাহ আমার ভাই বোনেরা এটা আমরা ফরজ নামাজ পড়ি ওয়াজিব নামাজ পড়ি যেমন ফরজ ওয়াজিব বিতিরের নামাজ পড়ি কিন্তু নামাজ আরো আছে তাহাজ্জুদের নামাজ পড়ি নামাজ আরো আছে নফল নামাজও আছে নামাজ নফল আছে। আপনারা যদি নফল নামাজ পড়লে যদি মনে করেন যে এটা আপনারা আরেকটা অক্ত বাড়াই দিলেন সৈক্ত বানাইলেন এটা ভুল কথা অক্ত বানাই না নামাজ আপনার ফরজও আছে নফল আছে এখন মেইন কথা হইল বৎসরে দুইটা ওয়াজিব ঈদ কিন্তু এই যে ঈদ মিলাদুন নবী এটা নফল এটা মুস্তাহাব কেউ যদি পালন করে তাহলে সব হবে পালন না করলে গুণ হইব না ভাই বোনেরা ডায়াবেটিক্স হইলে চিনি খাইয়েন না কিন্তু একজন বালা মানুষের বাধা দিয়েন না এটা ফিট না অতএব উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম আলামা অলিউল্লা দেহলবি দেহলু রহমতুল্লাহ উনি ওনার একটি কিতাব আদুরু সামিন الدرر الثمين و فايز الحرامين كتابا لكثن اخبرني سيدي ولدي قال كنت اسناو في ايام المولد تواما بن بالنبي صلى الله عليه وسلم فلم يفتح لي في سنات من, من السنين شيء اسناو به طواما فلم اجد الا حماسن آه مقليا آه فقسمته فاقسمت بين الناس فرأيته صلى الله عليه وسلم بين يديه هذا الحماس الله أكبر آه الدرس الثمين في آه آه نبيل أمين كتاب مدة المهدس الدين লেখেন যে আল্লাহর তিনি বলেন যে আমার বাবা আবদুল মহাদিসের দেহবী রহমতুল্লাহ প্রত্যেক বছর ঈদে মিলাদুলনী জাক জমকভাবে করতেন এক বছর অভাবের দিন শুধু সানাভুট দিয়া তিনি ঈদে মিলাদুন নবীর তাবারুক করলেন হাজরতে আলী আলী উল্লাহ মুহাদ্দিসে বলেন যে আমার বাবা যখন ঘুমাইছেন গুমের ঘরে স্বপ্নে দেখেন রসুল পাক সাল্লাহি সাল্লামের হাত মুবারকের মধ্যে এই সানা ভোট সোহান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের আসেক যারা শাহ অলিউল্লা মহদ্দিসে দেহলবি রহমতুল্লাহ শাহ আব্দুল হক মহদ্দিসে দেহলবী রহমতুল্লাহ শাহ আব্দুর রহিম মহাদিসে দেহলবি রহমতুল্লা আলি শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলবি রহমতুল্লা এরপরে আপনার আল্লামা এমদাদুল্লাহ হাজি মহাদির মক্কি রহমতুল্লা আলাই সহ অনেক আল্লাহর অলিরা আল্লামা ইবনে কাসির সহ এরপরে আল্লামা কাস্তুল্লানী সহ ইবনে হাজর আল্লামা ইবনে আজর আসকালির আসকালআ রহমতুল্লাহ জালানুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ সহ অসংখ্য আল্লাহর বড় বড় বুজুর্গ উলামাই কেরাম মিলাদী করছেন আমরা করব এখানে ফিতনা সৃষ্টি করব না করা ফরজ না ওয়াজিব না আবার বাধা দেওয়াটা অন্যায় অতএব আমরা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন নবীজির উপরে যেন আমরা দুরস শরীফ পড়ি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন যে আমি একদিন অরযতে ইবনে আল্লাহ আল্লাহতাল ঘরে আল্লাহ রসুলের মিলাদের আলোচনা হইতেছিলেন আল্লাহনবী ঘরে উপস্থিত হইয়া বললেন কালা হাল্লাতলা কুম শফাহাতি আই ওয়াজাব আত্লা তোমরা যারা আমার মিলাদুলনী করতেছো তোমাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল সোভা আল্লাহ ভাই বোনেরা আমরা আল্লাহ রসুলের ধুর শরীফ বেশি বেশি করে পড়বো আল্লাহ রসুলের প্রশংসা করব পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহ যেন কবুল করেন আমিন ইয়ারাবলা আলমিন আল্লাহ আমিন রবান ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ রবুল্লাহ আয় আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে এতই অন্যায় করেছি এতই অপরাধ করেছি অন্যায়ের দিকে তাকাইলে অপরাধের দিকে তাকাইলে দুযুক সারা কোনো রাস্তা দেখি না আল্লাহ রব্বুল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের উপরে সালামের হাদিয়া ঠুকুন সোনার মদিনাই রহমতুল্লিল নবী মায়ার নবী উম মত নবীম উম্মতের কান্ডারি নবী দয়াল নবীদের রৌজা মুবারকের হাদিয়া পৌঁছে দাও তাম পৃথিবীর মাটি নিয়েছে ময়দানে মাঠে নদীর কিনারাই তোমার বন্ধু রেতি মুম্মতেরা যে যে কবর আসেন প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আমাদের প্রত্যেকের আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীরে দেখে দেখে মরণ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম মওতের নিদানে নবীদের দেখায়ও দুই না নেই জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম